রয়েছে এই দেখেন এ নিউ রিলিজনস দ্যাট প্র্যাকটিক্যালস অল রিলিজনস এটা এমন একটা ধর্ম যার মধ্যে সকল ধর্মের অনুশীলন আছে ইসলামে সকল ধর্ম একসাথে প্রার্থনা করবে কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চা কুশাই খুই ব্রু মুরুং মারমা পঞ্চঙ্গা মণিপুরা সাঁওতাল গারো ইহুদি সবাই মিলে একসাথে একই মসজিদে দোয়া করবে একই টেবিলে গিয়ে প্রার্থনা সভা করবে এই দেখেন সকল ধর্মের লোগো দিয়ে বলতেছে এটা এমন একটা ধর্ম যেখানে সকল ধর্মের অনুশীলন হয় দেখেন কবুতর দিয়ে দিছে কবুতর উড়ে কবুতর কিসের প্রতীক এটা তাদের নিকটে শান্তির প্রতীক ইসলামে কোনো শান্তি অশান্তির প্রতীক আছে নি রে ইসলামে শান্তির ফেরিওয়ালা বানিয়েছে মুহাম্মদ আরবিকে ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও মুহাম্মদ আরবি আপনি সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে আর এরা বলতেছে কবুতর নাকি রহমত শান্তি দেখছেন কবুতর দেখবেন গণতান্ত্রিক দল যারা করে তাদের প্রায় সকলেই বিশেষ বিশেষ অনুষ্ঠানে কবুতর উড়াইয়া দেয় উড়ে কিনা খবরদার এই জন্য গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলাম বলে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম গণতন্ত্র বলে সকল ধর্ম সমান নাউজুবিল্লাহ বলেন ইসলাম বলে পর্দা করা নামাজ পড়া হক এটা হলো ফরজ যাকাত দেওয়া আর গণতন্ত্র বলে এগুলো হলো ঐচ্ছিক যার মন চায় করবে যার মন চায় করবে না বাপ হন স্বামী হন আপনি ছেলে হন আপনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হন বোরকা পড়তে বাধ্য করতে পারবেন না ইসলাম বলে চোর চুরি করলে হাত কেটে ফেলতে হবে গণতন্ত্র বলে হাত কাটা যাবে না এটা অমানবিক আল্লাহ বলে মানবতার শাস্তি এটা মানবতার শান্তির জন্য এই শাস্তি এই জমিনে প্রতিষ্ঠা করতে হবে জেনা করলে ব্যভিচার করলে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে অবিবাহিত হলে 100টা দুর্গা লাগাইতে হবে তাহলে দেখবা কোনো মা 17 জন ধারাদর্শিতা হবে না আর গণতন্ত্র কয় এগুলো তো 1400 বছর আগের বস্তা পচা আইন এগুলো যদি বলেন তাহলে আমরা 1400 বছর পিছিয়ে গেলাম ব্যাক ডেটেড হয়ে গেল এরে মুসলমান কোরআনের আইন মানলে কোরআনের আইন প্রতিষ্ঠা করলে আমরা কি ব্যাক ডেটেড হয়ে যাব কোন ব্যাক ডেটেড বলতেছো তোমরা কোরআনের আইন মানলে কুরআনের বিধান এই জমিনে কায়েম করলে তাহলে আমরা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সাহাবায়ে কেরাম তাবেইন তবে তাবেইনের সোনালী যুগে ফিরে যাব হ্যাঁ যদি ওইটা তোমাদের উদ্দেশ্য হয় তো শুনে রাখো আমরা তোমাদের এই বর্বরোচিত যুগে থাকতে চাই না যেখানে বাপ দ্বারা মেয়ে দর্শিতা হয় ভাই দ্বারা বোন দর্শিতা হয় মাকে সন্তানের সামনে 14-15 জনে দর্শন করে কোনো বিচার হয় না রাসূলকে গালি দেওয়া হয় শাস্তি হয় না আল্লাহর সাথে বেয়াদবি করা হয় শাস্তি হয় না এমন জাহেলিয়াতের যুগে আমরা থাকতে চাই না আমরা ওই কোরআনি শাসন চাই যে কোরআনি শাসন আমাদেরকে সোনালি যুগে নিয়ে যাবে সোনালি যুগে নিয়ে যাবে মুসলমান শুনে রাখেন ইসলামের আইন কোনোদিন ব্যাকডেটেড নয় ইসলামের বিধান কোনোদিন পুরাতন হতে পারে না এই জাহেলরা শোনো মুরতাদেরা শোনো নাস্তিকেরা শোনো এই শয়তানের দুশরেরা ইহুদি খ্রিস্টানের দালালেরা দাজ্জালের বাহিনীরা তাগুতেরা শুনে রাখো এই কোরআনের বিধান সর্বকালের সর্বযুগের সব সময়ের সকল মানুষের জন্য সবচেয়ে বড় লেটেস্ট এর চেয়ে কোনো লেটেস্ট আইন হইতে পারে না তোরা কত আইন বানাইছস কত আইন ঢুকাইছস গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ একটা নারীর ইজ্জত রক্ষা করতে পারিস নি আর ইসলামকে তোমরা ব্যাকডেটেড বলো খবরদার ঈমান চলে যাবে মুসলমান ইসলাম বলে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার মালিক কে আল্লাহ
আর গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। যে জনগণের ভিতরে হাসানুল হক ইনুও আছে, যে জনগণের ভিতরে মুরগি ছোড়াও আছে, যে জনগণের ভিতরে মমতাজ বেগম নামে বায়তিও আছে, যে জনগণের ভিতরে হিন্দু নাস্তিক মুরতাদ বেঈমান আছে নাই, ওরা আবার সকল ক্ষমতার মালিক হয় কেমনে রে? এটা ইমানই নাই বেটা, এরা তো মুরতাদ, এদের বিধান হলো ওয়াজিবুল কতল। এইজন্য সকল ভাইয়তি ভাইয়তিকে সকল প্রকার ভাইয়তিদেরকে যারা আল্লাহকে গালি দিয়েছে আল্লাহ রাসূলের ইজ্জতকে হরণ করেছে এদেরকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। এবং যে সকল মুরগি ছোড়ারা নাস্তিকেরা ভাইয়তিরা এদের পক্ষে সংসদে কথা বলেছে তাদেরকেও মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। সকল ক্ষমতার মালিক কে? আর গণতন্ত্র কয় জনগণ? কি রে গণতন্ত্র? ইসলামী গণতন্ত্র কেন? গণতন্ত্র কি আপনার বাপে বানাইছেনি? গণতন্ত্র বানাইছে আব্রাহাম লিংকন। সে বলছে গণতন্ত্র হলো অফ দা পিপল ফর দা পিপল বাই দা পিপল, জনগণের জন্য জনগণের কল্যাণে জনগণের আইন। কোনদিন এটা মুসলমানের জন্য উপযুক্ত উপযোগী হতে পারে? আর আব্রাহাম লিংকন সে খ্রিস্টান না মুসলমান? সে মুসলমানের শত্রু না বন্ধু? বন্ধু কেন? এত শত্রু তো শত্রুর দেখানো রাস্তায় কি কোনোদিন আপনি রাস্তা খুঁজে পাবেন? আপনার নিরাপত্তা থাকবে? এই গণতন্ত্র মুসলমানের নিরাপত্তার জন্য নয়, এই গণতন্ত্র মুসলমানকে ধ্বংস করার জন্য। ইসলাম বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। গণতন্ত্র কয় সার্বভৌমত্বের মালিক হলো 300 পার্লামেন্ট সদস্য। খবরদার মুসলমান, আমি আপনাদেরকে ইসলামের কথা বলেছি, আল্লাহ বলেছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র ধর্ম হলো। এটা বিশ্বাস করতে হবে, একিন করতে হবে, না হয় আপনার ছেলে মেয়েরা ইন্টার ফেইথের সদস্য হয়ে ঈমান হারা হয়ে যাবে। এই দেখেন, টেম্পল অফ অল রিলিজন ইন কাজান রাশিয়া, রাশিয়াতে সকল ধর্মের উপাসনালয় করছে, মসজিদ, গির্জা, পেগুড়া, চার্চ, মন্দির। এরে এক ঘরের ভিতরে হইব কেন? সম্ভব এটা? এগুলো সব তাদের ওয়েবসাইট থেকে নেওয়া। এই দেখেন লেখছে সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা। এই মানবতা সবার ঊর্ধ্বে না ঈমান সবার ঊর্ধ্বে? আরে বেটা যার ঈমান নাই সে তো মানুষই না, উলাইকা কাল আনহাম, এ চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। আগে হলো ঈমান, তোমাকে আগে মুসলমান হইতে হবে, তারপরে তুমি মানুষ। তুমি হইবা সেকুলারিস্ট, তুমি হইবা ধর্ম নিরপেক্ষতাবাদী, একজন আস্থা নাস্তিক, আর বলবা আমি আমার মধ্যে সবচেয়ে বড় মানবতা আছে। কিসের মানবতা আছে তোর ভিতরে? এই মানবতারে আল্লাহ মানবতা বলে নাই। ঈমান আগে পরে মানবতা, ঠিক কিনা? ঈমান না থাকার কারণেই পরকিয়াকে বৈধ করতে পারছে। ঈমান যদি থাকতো, ঈমানি গায়রত যদি থাকতো, কোন মুসলমান পরকিয়াকে বৈধ বলতে পারতো? ঈমান না থাকার কারণেই লিপ্টু কিতাবের আইন পাশ হয় মুসলমান। ঈমান যদি থাকে, লিপ্টু কিতাবের আইন পাশ এই দেশে হতে পারে না। লিপ্টু কিতাব বুঝেননি আপনারা? বন্ধু বান্ধবীকে নিয়ে, বান্ধবী বন্ধুকে নিয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে রাত্রি যাপন করবে, এটা কোনো অন্যায় না। খবরদার, এটা হলো হিজবুত তাওহীদের এই লোগোটা। সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা। দেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইরে দিয়া বলতেছে এটা হলো সর্বোচ্চ। আমরা হ্যাঁ হিজবুত তাওহীদ সকল ধর্মকে সমান বলি, তাহলে আমরাই তো বালা। এরপরে দেখেন পোপকে নিয়ে প্রার্থনা সভা হইতেছে, পোপ ফ্রান্সিস বাংলাদেশে আসছিল না, সেই দেশে এসে তার নামে দোয়া করা হয়েছে, মহামান্য পোপ, আধ্যাত্মিক পুরুষ, মহামানব, তার থেকে আমরা উৎসাহিত হই, উজ্জীবিত হই। এই মুসলমান একদম সাইয়েদুল কুফফার থেকে কোনো মুসলমান উজ্জীবিত হতে পারে না।
মহামান্য বাদ্দাদিক পুরুষ মহামানব বললে মুসলমানের ঈমান থাকবে? ওই দেখেন কবুতর উড়ে পিছন দিয়া, শান্তি, হ্যাঁ শান্তি উড়ে। এই দেখেন সালানা জলসা, এটা হলো কাদিয়ানিদের, সাবধান মুসলমান। এই কাদিয়ানিদের সাল দেখেন বিসমিল্লাহ লেখছে কবুতর দিয়া, বিসমিল্লাহ দিয়া কবুতর লেখছে, দেখছেন নি? এই কবুতর খবরদার, এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। কাদিয়ানিরা জিন্দিক, কাদিয়ানিরা কি? আরে আগে জিন্দিক পরে কাফের, আহা বুঝতে হবে মুসলমান, এই এক সমস্যা। কাদিয়ানিরা হলো জিন্দিক, কাদিয়ানিরা কি? এমনি ধরে কাদিয়ানিরা কি? জিন্দিক। কাদিয়ানিরা জিন্দিক, এরপরে কাফের, সকল মুরতাদ নাস্তিক জিন্দিক, এরা সকলেই কাফের। কিন্তু সকল কাফেরেরা নাস্তিক জিন্দিক মুরতাদ না, অর্থাৎ সাধারণ কাফেরদের বিধান আর মুরতাদ জিন্দিকের বিধান এক নয়। কথা বুঝতেছেন? মুরতাদ এবং জিন্দিকের বিধান হলো তাদেরকে হত্যা করা ওয়াজিব, তাদের দুনিয়াতে জীবিত থাকার অনুমতি নাই। আজকে খলিফা নাই আমাদের মধ্যে, আজকে যদি ওমর ইবনে আব্দুল আজিজ থাকতো, আজকে যদি ওমর ইবনে খাত্তাব থাকতো, এই সমস্ত নাস্তিকদেরকে ধরে ধরে গর্দান থেকে কল্লা ফেলে দিত। ইনশাআল্লাহ ভয় পেও না, সময় আসতেছে। দেখো না যুবকেরা এখন আর পালা গানে যায় না, যাত্রা গানে যায় না, এখন কোন ভারতীয়দেরকে তরুণেরা ভালোবাসে না, এখন তরুণেরা কোরআনকে ভালোবাসে, ওলামাদেরকে ভালোবাসে, তাফসীরুল কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে। এটা হলো ইসলামের উত্থানের শতাব্দী। সময় কম, মেহরবানি করে শুনেন, এটা ইসলামের উত্থানের শতাব্দী ইনশাআল্লাহ। মাসালা পরিষ্কার রাখেন, আল্লাহ যখন তৌফিক দিবে তখন এই কাদিয়ানিদেরকে ধরে ধরে হত্যা করা হবে। বলে কখন? ইমাম মাহদী আসবে না আসবে? এই খলিফাতুল্লাহিল মাহদী এই জমিনে আসবে কিনা? ঈসা আলাইহিসসালাম আসবে কিনা? যদি তোমাদের কারো বিশ্বাস না হয় তাহলে তুমি মুরতাদ। খলিফাতুল্লাহিল মাহদী আসবে, এটা আমার রসুল বলেছেন। ঈসা আলাইহিসসালাম আসবে, এটা আমার রসুল বলেছেন। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এই ঘটনা ঘটবে। খোরাসানের কালো পতাকা বাহিনীরা এই ইমাম মাহদীর বাহিনী হয়ে এই অঞ্চলকে বিজয় করবেন। এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর সাথে, এই নাস্তিকদের সাথে, মুরতাদদের সাথে, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সাথে মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ হবে কি হবে না? সেখানে মুসলমানদের বিজয় হবে। কাদের বিজয় হবে? মুসলমানদের। ভয় পেও না, নরেন্দ্র মোদী কসাই শোনো, তুমি বলতেছো তোমার সন্ত্রাসীরা বজরং দল, আরএসএস, বিজেপি, এই সন্ত্রাসীরা কয় বাংলাদেশ দখল করে নিবে, আয় না দখল করতে, আয় দেখছো সেই যুবকদেরকে ইনশাআল্লাহ।